হ্যালো কেমন আছেন সবাই আজ আমি কেয়া নামে একজন মেয়ের জীবনের গল্প বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি গ্রামের মেম্বারের সুন্দরী মেয়ে কেয়া তার জন্য গ্রামের কোনো মেয়ে প্রেম করতে পারে না তাকে রেখে যদি অন্য কোনো বান্ধবীকে কোনো ছেলে প্রপোজ করে তখন কেয়া তাকে কষে থাপ্পড় মেরে বলে তার থেকে আমি বেশি সুন্দর আমাকে প্রপোজ না করে তাকে প্রপোজ করলি কেন একদিন কোচিংয়ে পড়া না পারায় কেয়াকে কোচিং থেকে বের করে দিলে কে আর ভাই মাস্টারে ঠ্যাং ভেঙে দেয় সেই মাস্টারের বন্ধু ঢাকা থেকে কেয়াদের গ্রামে বেড়াতে আসে প্রথম দেখায় কেয়া তার প্রেমে পড়ে যায় একদিন ছেলেটি যখন কেয়ার সাথে হাত মিলায় তখন কেয়া অজ্ঞান হয়ে যায় ছেলের সাথে যতবার তার দেখা হয় ততবারই কেয়া অজ্ঞান হয়ে যেতে থাকে কে আর এমন অবস্থা দেখে তার বান্ধবীরা তাকে বলে এই ছেলেকে বিয়ে করে কী লাভ তুই তো বাসুর গড়ি অজ্ঞান হয়ে যাবি একদিন কে আসে সেজে গুজে শহরের ছেলেটির কাছে বান্ধবীদের নিয়ে যায় কেয়া ছেলেকে জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে ছেলেটি উত্তরে বলে ভালো তবে আপনার বান্ধবীকে থেকে বেশি সুন্দর লাগছে কেয়া বান্ধবীকে কষে থাপ্পড় লাগিয়ে বলে আমার থেকে তুই বেশি সাজলি কেন এই বলে কেয়া কান্না করতে করতে বাড়ি চলে যায় ছেলে যখন বুঝতে পারে মেম্বারের মেয়েকে কান দিয়ে ঠিক করে নি তখন সে পালিয়ে যেতে চায় তখন কে আর বান্ধবী ধৌরে এসে ছেলেকে জানায় যে কেয়া বিষ খেয়েছে ছেলে গিয়ে দেখে কেয়া বিষ খায়নি আসলে সে বং বন্দরে ছিল তারপর মেম্বার তাদের মেনে নিয়ে ঘর থেকে চলে গেলে শহরের ছেলেকে একে জড়িয়ে ধরে তখন কে আবারও অজ্ঞান হয়ে যায় এভাবেই শেষ হয় ইগোল প্রিমিয়াম স্টেশন থেকে মুক্তি পাওয়া নাটক প্রেমিক চিন্তায় ইউটিউবে টু এক স্পিড দিয়ে নাটকটা দেখে ভালোই লেগেছে কি আর কর্মকাণ্ড আমাকে একটু আর্ধ হাসিয়েছে মোটামুটি রকমের নাটক বলা যায় একে